শুরুতে এই সংবাদ শিরোনাম। পশ্চিমা দেশগুলো পুনরায় ধর্মযুদ্ধ শুরু করতে চায়, সতর্ক করে দিল এরদোগান। এবার ফ্রান্সে পণ্য বয়কটে ডাক দিলেন ডক্টর জাকির নায়েক। এবার শার্লি এবদোর বিরুদ্ধে মামলা করলেন এরদোগান। ফ্রান্সকে ইংল্যান্ডের সমর্থন, ন্যাটোভুক্ত দেশগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান। এবং সবশেষ থাকছে চীনের করোনা ভ্যাকসিন ইসরায়েলের গুপ্তচর সংস্থা মুসাদের হাতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পশ্চিমা দেশগুলো পুনরায় ধর্মযুদ্ধ শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো ইসলামকে আক্রমণ করে পুনরায় ধর্মযুদ্ধ শুরু করতে চায়। উদাহরণ হিসেবে তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র নিয়ে ফ্রান্স এবং তুরস্কের কথা তুলে ধরেন। বুধবার দেশটির পার্লামেন্টে বিশ্বনবীকে অবমাননার উপর বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, দুর্ভাগ্যবশত আমরা এমন এক প্রতিকূল সময়ে রয়েছি যখন ইসলাম, মুসলিম এবং বিশ্বনবীকে অবমাননা করা হয়। এটা ক্যান্সারের মতো ছড়িয়ে যাচ্ছে, বিশেষ করে ইউরোপের নেতাদের মধ্যে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি বিচক্ষণ ইউরোপিয়ানদের আহ্বান করছি নিজেদের এবং তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনও বিপজ্জনক প্রবণতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। এই মাসের শুরুতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের মুসলমানদের বিচ্ছিন্নতাবাদী এবং বিশ্বজুড়ে ধর্মীয় সংকটে ইসলামকে দায়ী করেন। স্যামুয়েল প্যাটি নামের একজন শিক্ষক ক্লাসরুমে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। এ ঘটনায় 16 অক্টোবর আবদুল্লাহ নামের এক তরুণ ওই শিক্ষককে হত্যা করেন, যদিও ওই তরুণ পুলিশের গুলিতে ঘটনাস্থলে নিহত হন। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ম্যাক্রো নিহত শিক্ষক প্যাটির স্মরণে অনুষ্ঠানে সম্মান জানাতে গিয়ে বলেন, ফ্রান্স ওই কার্টুন বন্ধ করবে না। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের পর এবার ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার এবং বক্তা ডক্টর জাকির নায়েক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ফ্রান্সের সকল সেবা এবং পণ্য বয়কট করতে সারা বিশ্বের সকল মুসলমানের প্রতি আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে জনপ্রিয় ইসলামিক স্কলার এবং বক্তা ডক্টর জাকির নায়েক বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার কারণে আমাদের সকলের উচিত ফ্রান্সের পণ্য এবং সেবা বর্জন করা। এ সময় তিনি তার পোস্টে ফ্রান্সের বিভিন্ন পণ্য এবং সেবাদানকারী কোম্পানির লোগো এবং তালিকা প্রকাশ করেন। মুহূর্তেই তা কয়েক লক্ষ প্রতিক্রিয়ায় ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর মুসলমানদের কটাক্ষ করে নেতিবাচক মন্তব্যের পর পদক্ষেপে রীতিমতো সরগরম হয়েছে মুসলমান বিশ্ব। এর আগে ম্যাক্রোর ইসলাম এবং মুসলমান বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফরাসি পণ্য বয়কটের জন্য তুরস্কের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রথমবার পণ্য বয়কটের ডাক আসে কুয়েতের বিভিন্ন মার্কেট থেকে। কাতারের ব্যবসায়ীরা ফরাসি পণ্য দোকান থেকে বের করে ফেলে দিচ্ছেন, আবার কেউ কেউ সরিয়ে নিচ্ছেন, আবার অনেকে নতুন করে অর্ডার বাতিল করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলাম এবং মুসলমানদের আক্রমণ করায় ম্যাক্রোর নিন্দা জানিয়েছেন। নিজের আপত্তিকর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফরাসি সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদুর বিরুদ্ধে মামলা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার তিনি ম্যাগাজিনটির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। এরদোগানের আইনজীবী জানিয়েছেন, তার বিরুদ্ধে ঘৃণ্য কার্টুনের অভিযোগ এনে ম্যাগাজিনটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এরদোগান। তুর্কি সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক জানিয়েছে, আঙ্কারার প্রসিকিউটরের কাছে এই অভিযোগটি জমা পড়েছে। আইনজীবী হুসেই আদিন জানিয়েছেন, ম্যাগাজিনটির কর্তৃপক্ষ এবং কার্টুনিস্টদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। এদিন দেশের প্রেসিডেন্টকে অপমান করায় আঙ্কারার প্রসিকিউটর শার্লি হেবদুর কর্তৃপক্ষের বিরুদ্ধে তুরস্কের আইনি মামলা দায়ের করেছেন। তুর্কি কর্মকর্তা বলছেন, পত্রিকাটির সাংস্কৃতিক বর্ণবাদ এবং বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য এটি ঘৃণ্য অপচেষ্টা। রয়টার্সে জানিয়েছে, এরদোগানকে নিয়ে যে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে তার কবারে দেখা গেছে এরদোগান একটি সাদা টি শার্ট পরে বসে আছেন, হাতে একটি ক্যানের বোতল যার মধ্যে পানীয় জাতীয় দ্রব্য রাখা এবং পাশে দাঁড়িয়ে আছে ইসলামিক হিজাব পরা এক নারী। এর আগে ইসলামে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্স এবং তুরস্কের মধ্যে উত্তেজনা দেখা দেয়। চলতি মাসে ফ্রান্সের এক শিক্ষক ক্লাসরুমে ব্যঙ্গচিত্র প্রকাশ করার পর বিষয়টি নতুন করে সমালোচনায় আসে। পরে ওই শিক্ষককে এক মুসলিম তরুণের হাতে প্রাণ দিতে হয়। তুর্কি যোগাযোগ অধিদপ্তর বলছে, আমাদের জনগণের সন্দেহ নেই যে প্রশ্নবিদ্ধ ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় সব আইনগত এবং কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার কারণে ক্ষুব্ধ পুরো মুসলিম বিশ্ব, যার ফলে বহু দেশে বয়কটের মুখে পড়েছে দেশটি। তবে এবার ফ্রান্সের পাশে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইংল্যান্ড। তিনি এক বিবৃতিতে বলেন, ফ্রান্স এবং ফ্রান্সের নাগরিকদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ব্রিটেন। শিক্ষক স্যামুয়েল প্যাটির নির্মম হত্যাকাণ্ডে আমি ব্যথিত। আমি ন্যাটোভুক্ত সব রাষ্ট্রকে ফ্রান্সের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। বিবৃতিতে আরও বলা হয়, বাকস্বাধীনতার প্রতি সমর্থন রেখে ন্যাটোর সহ বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক শক্তি এবং সংগঠনগুলোর উচিত ফ্রান্সকে এই সংকট থেকে বের করে আনা। আমি সবাইকে সে আহ্বান জানাচ্ছি। এদিকে ম্যাক্রোর মন্তব্যের ফলে কুয়েত, কাতার এবং জর্ডানের দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছে ফরাসি জিনিস। লিবিয়া, সিরিয়া, গাজা ভূখণ্ডে চলছে বিক্ষোভ এবং প্রতিবাদ। অনেক আরব দেশই ফরাসি জিনিস, বিশেষ করে মেকআপ সামগ্রী এবং সুগন্ধি আর বিক্রি করা হচ্ছে না। ম্যাক্রো বলেছিলেন, আমরা কার্টুন ছেড়ে দেব না। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। পশ্চিম ইউরোপের সংখ্যালঘু সংগঠনও বলেছে, ম্যাক্রো ইসলাম ফোবিয়া বাড়াতে সাহায্য করছে। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মুসাদ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধী চীনা ভ্যাকসিন হাতে পেয়েছে, এমন দাবি করেছে ইসরায়েলের গণমাধ্যম। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন সোমবার সংবাদ দিয়েছে, মুসাদ সম্প্রতি সপ্তাহগুলোতে চীনা ভ্যাকসিন অধিকৃত ভূখণ্ডে নিতে সক্ষম হয়েছে এবং এগুলো নিয়ে এখন তারা গবেষণা এবং এর প্রস্তুত কৌশল শিখবে। আরও কয়েকটি ইসরায়েলি সূত্র পরোক্ষভাবে এই খবর নিশ্চিত করেছে, তবে এ বিষয়ে চীনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, অন্য কয়েকটি দেশ থেকে তেল আবিব করোনা ভাইরাসের ভ্যাকসিন কেনার চেষ্টা করছে। এ বিষয়ে বেশ কয়েকটি কূটনৈতিক প্রচেষ্টা কাজ করছে বলে ওই কর্মকর্তা জানান। করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার প্রথম দিন থেকেই মুসাদ ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একত্রে কাজ করছে। মুসাদের প্রধান ইউসি কুহেন ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত মেডিকেল সরঞ্জামাদি কেনার জন্য জয়েন্ট প্রসিকিউটর কমান্ড সেন্টারে প্রধান হিসেবে কাজ করছেন। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।